আমি পড়াছিলাম বর্তনী না বর্তনী ওয়ালাইকুম আসসালাম বর্তনী হচ্ছে আচ্ছা লাস্টের দিন কি পড়াছিলাম ওমের সূত্র পড়িয়েছিলেন তড়িৎ প্রবাহ পড়িয়েছিলেন আর এম্পিয়ার ভোল্টমিটার নিয়ে আলোচনা করেছিলেন আচ্ছা না আমি তো ভোল্টমিটার শুধু নাম বলছিলাম আচ্ছা ওকে ফাইন তাহলে এখন আমরা হচ্ছে আজকে একটা জিনিস দেখে ফেলব সেটা হচ্ছে যে রোধ আচ্ছা রোধের ব্যাপারে কিছু বলছিলাম তোমাদেরকে রোধ রোধের রোধের ব্যাপারে কিছু বলছিলাম আচ্ছা রোধ মানে হচ্ছে বাধা তাই না এটাকে লেখি হচ্ছে আর দ্বারা লেখি নাকি ওকে তা এখন আমরা এবং প্রকাশ করি হচ্ছে এই সাইন দিয়ে এটা দ্বারা কি বুঝবো রোধ বুঝবো নাকি ওকে তাহলে আজকে আমাদের টপিক খুবই কম কয়েকটা টপিক পরে আজকে হচ্ছে শেষ করে দিব সেটা হচ্ছে আমরা হচ্ছে রোধকে অনেকগুলো রোধ আমরা নিব হ্যাঁ মনে করো এই একটা রোধ নিলাম নাম দিলাম আর ওয়ান ওকে আর একটা রোধ নিলাম নাম দিলাম আর টু হ্যাঁ আর একটা রোধ নিলাম নাম দিলাম হচ্ছে আর থ্রি ওকে তিনটা রোধ নিলাম বুঝছো কি বুঝো নাই ওকে এখন এই আমরা রোধের দুই ধরনের মানে দুইভাবে তুমি হচ্ছে রোধকে সাজাইতে পারো হ্যাঁ যেমন একটাকে বলি আমরা হচ্ছে সিরিজ সিরিজ সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় তাহলে রোধের সমবায় কয়টা ওকে তাহলে আমরা এখন দেখি যে সিরিজ সমবায় বলতে আমরা কি বুঝি তাই না তাহলে সিরিজ সমবায় ওকে এখন যদি এমন হয় যে একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত এভাবে যদি আমি সাজাই তখন তাকে বলবো সিরিজ সমবায় বুঝছো কি বুঝো নাই আমি কি আবার একটু বলবো আচ্ছা ভাই স্যার এই পোলাপান কমপ্লেন দিচ্ছে সাউন্ড যাচ্ছে একটু ভাই 40 মিনিট একটু ক্লাসটা নেই আচ্ছা ভাই ফ্যানে একটু কমা যান কমা যান এই এখন ঠিক আছে এখন কি নয়েজ পাচ্ছ হ্যালো ওকে তার এখন আমি বলি যে রোধের যদি সংযোগটা এমন হয় যে একটা রোধের শেষ প্রান্তের সাথে আচ্ছা দেখো এ আর ওয়ানের প্রথম প্রান্ত কোনটা এ আর শেষ প্রান্ত কোনটা বি নাকি আর টু রোধের প্রথম প্রান্ত কত সি এই শেষ প্রান্তের নাম দিলাম ডি আর থ্রি রোধের প্রথম প্রান্তের নাম দিলাম ই শেষ প্রান্তের নাম দিলাম এফ ওকে এখন যদি আমি রোধগুলোকে এমনভাবে আমি সাজাই যেন এই একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত এবং এই রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত এইভাবে যদি হচ্ছে আমি সাজাই তখন সেই ধরনের আমরা সমবায়কে বলবো হচ্ছে সিরিজ সমবায় বুঝছো কথা এটা তোমরা কিভাবে চিন্তা করতে পারো মনে করো তোমরা যদি হচ্ছে যখন ফ্রেন্ডরা যখন একজনের হাত ধরে দাঁড়াও আর কি পরপর হ্যাঁ তখন কি একজনের একটা বাম হাতের সাথে আরেকজনের ডান হাত এভাবে হয় না তো এরকম আর কি আমরা একটু দেখি আমরা কিভাবে হবে আর কি বিষয়টা দেখো এটা আর ওয়ান নিলাম হ্যাঁ আর ওয়ানের এই শেষ প্রান্তে এখানে কি লাগাবো এই আর টুর প্রথম প্রান্তে নিয়ে আমি এখানে যুক্ত করব হ্যাঁ এটা আর ওয়ান এটা আর টু আবার আর টুর হচ্ছে এই প্রান্তের সাথে আর থ্রির এই প্রান্তে এনে যুক্ত করব বুঝছো কি না তখন এভাবে যদি আমি রোধগুলোকে সাজাই
তখন সেই সমবায়ের নাম আমরা বলি হচ্ছে রোধের সিরিজ সমবায়। কি বলি? সবাই কি আমার কথা বুঝছো? ওকে, তাহলে এখন আরেকটা রোধের সমবায় আছে, সেটাকে বলি রোধের সমান্তরাল সমবায়। কি বলি? হ্যাঁ, তাহলে এটা আমরা বলি হচ্ছে সমান্তরাল সমবায়। এখন এটা কি হবে? এখন এটা হচ্ছে যে সবগুলো রোধের একটা প্রান্ত এক জায়গায়, অন্য প্রান্তগুলো আরেক জায়গায়। এভাবে যদি আমি সংযোগ দেই তখন সেটাকে বলি আমরা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়। এখন আমি একটু বুঝাই, দেখো, দেখলে বুঝবা। সেটা হচ্ছে এই, দেখো, আর ওয়ানের রোধের প্রথম প্রান্ত কোনটা? এ না? তাহলে এখানে মনে করো এ তুমি দাও। হ্যাঁ, এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো হচ্ছে এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু। হ্যাঁ, এটা আর ওয়ান। আর টু রোধের সি বিন্দু এখানে থাকবে, প্রথম প্রান্তগুলো এক জায়গায়। তাহলে সি বিন্দু এখানে, ডি বিন্দু কোথায়? এখানে, নাকি এখানে সি, এখানে ডি, বুঝছো? আবার আর থ্রি রোধের ই বিন্দুটা কোথায়? ই বিন্দু হচ্ছে এখানে, এই যে এখানে। সবগুলো এক জায়গায় করছি, এখানে করছি হচ্ছে এফ বিন্দু। সবাই বুঝছো? মানে রোধের সবগুলোর প্রথম প্রান্ত এক জায়গায় আর শেষ প্রান্ত আরেক জায়গায়। এভাবে যদি আমি সংযোগটা দেই তখন আমরা তাকে বলবো হচ্ছে, তখন এটাকে বলবো হচ্ছে আমরা সমান্তরাল সমবায়। কি বলবো? ওকে ওকে, তাহলে আমরা এটা শিখে ফেললাম রোধের সিরিজ এবং সমান্তরাল সমবায় কিভাবে করব। তাহলে আরেকবার বলি, সেটা হচ্ছে যখন তুমি রোধের একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত লাগাই, যুক্ত করি, আবার আরেকটা রোধের শেষ প্রান্তের সাথে অন্য রোধের প্রথম প্রান্ত যুক্ত করি, এভাবে যখন আমি সাজাবো তখন তাকে বলবো সিরিজ সমবায়। আবার হচ্ছে আর সবগুলো রোধের একটা প্রান্ত যখন এক জায়গায় দেবো, অন্য প্রান্তগুলো যখন আরেক জায়গায় দেবো, তখন তাকে কি বলবো? সমান্তরাল সমবায়। সবার ক্লিয়ার টপ পয়েন্টটা? এই সবাই কি ক্লিয়ার কিনা? ওকে, এখন আসো তাহলে আমাদের, আমি সার্কিটে কিভাবে এটা আঁকাবো এটা দেখাই তোমাদেরকে। দেখো একটু বুঝি আমরা। দেখো, এই তোমাকে মনে করো এইভাবে দিল, আমি তোমাদের বলি, এটা ব্যাটারি, এটা হচ্ছে আর ওয়ান রোধ, আর এটা হচ্ছে আর টু রোধ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাটারি, হ্যাঁ, ই। তাহলে এখন বলো তো এই আর ওয়ান এবং আর টু এখানে কিভাবে আছে? সিরিজে আছে না সমবায়তে আছে? সমবায়। সিরিজ না সমান্তরাল কোনটা? সিরিজে আছে। ভেরি গুড, কেমনে বুঝছো? বলো কিভাবে বুঝছো তুমি? ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে এখন আমরা যদি এরকম ভাবে লিখি, মনে করো এটা হচ্ছে ই, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি আমি দিলাম। এখন আমাকে বলো এইখানে তোমার হচ্ছে আর ওয়ান, আর টু এবং আর থ্রি কিভাবে তোমার আছে? ভেরি গুড, ওকে ওকে, ভেরি গুড। এখন এখন আমরা আরেকটা জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে অ্যামিটার এবং ভোল্ট মিটার। এই অ্যামিটার ও ভোল্ট মিটার, এখন এটা কিভাবে আমি একটা সার্কিটের ভেতরে সাজাবো, বুঝছো কি না? অ্যামিটার দ্বারা কি করি কে বলতে পারবা? গত ক্লাসে বলছিলাম অ্যামিটার দ্বারা আমরা তড়িৎ প্রবাহ মাপি, তড়িৎ প্রবাহ মাপি, ভেরি গুড। ভোল্ট মিটার দ্বারা কি মাপি? বিভব পার্থক্য, বিভব পার্থক্য, ভেরি গুড, বিভব না। এখন এখন নিয়মটা হচ্ছে আমি তোমাদের বলি, অ্যামিটার হচ্ছে
তোমার এই বর্তনীর সাথে তোমার বর্তনের ভেতরে লাগাইতে হয় সিরিজে লাগাইতে হয়। কিসে লাগাইতে হয়? সিরিজ। তাহলে অ্যামিটারকে কিভাবে লাগাবো? অ্যামিটারকে বর্তন, আমি দেখাবো তোমাদের কিভাবে কাজটা করতে হচ্ছে। বর্তনীতে সিরিজ সংযোগ দিতে হয়। সবাই বুঝছ? ওকে, এখন আরেকটা ছোট্ট একটা জিনিস বলি, যে ধরো যে এই দূরে সার্কিট আমরা চিন্তা করি, ধরো এই সার্কিট নেই, এখান থেকে মনে করো তড়িৎ আমার বের হলো, নাকি তড়িৎ এদি তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যায়? এটা প্লাস, এটা মাইনাস, নাকি তড়িৎ প্লাস থেকে বের হয়, বের হয়ে দেখো এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এর ভেতর দিয়ে যাবে, এর ভেতর দিয়ে যাবে, এসে এদিক দিয়ে আসবে আবার। হ্যাঁ, এখন তড়িতের ব্যাপার হচ্ছে, তড়িৎ যখন বিভিন্ন রাস্তা তোমার পাবে, তখন তড়িৎ হচ্ছে কি হবে, ওই রাস্তা দিয়ে তোমার ভাগ হয়ে যাবে। ওই বিষয়টা এইভাবে তোমাদের তোমরা চিন্তা করতে পারো, সেটা হচ্ছে যখন একটা পানি যায়, পানি যায় মনে করো, হ্যাঁ, নদী দিয়ে, এখন দুইটা রাস্তা পাইলে পানি কি দুই ভাগে ভাগ হয়ে যায় না, দুইটা দিকে? সিমিলারলি দেখো এইখানে, এইখানে কি হবে, তড়িৎ মনে করো এখান থেকে বের হয়েছে, বের হয়ে এখানে কয়টা রাস্তা আছে তড়িৎ যাওয়ার? তাহলে এই দিক দিয়ে একটা যাবে, এই দিক দিয়ে একটা যাবে, এই দিক দিয়ে একটা যাবে। এখন কতটুকু যাবে সেটা আমরা এখনো জানি না, তো আমি ধরে নিলাম এই আর ওয়ানের ভেতরে দিয়ে আই ওয়ান তড়িৎ যাবে। কি পরিমাণ তড়িৎ যাবে? আই ওয়ান, জাস্ট নাম দিলাম আমি। আর টুর ভেতর দিয়ে তড়িৎ যাবে হচ্ছে কি পরিমাণ যাবে, আমি ধরলাম আই টু, কত আমার? এবং আর থ্রির ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাবে, আই থ্রি ধরলাম। আবার এই আই ওয়ান, আই টু এবং আই থ্রি এখানে এসে কি হবে, মিলিত হয়ে এখানে কি হবে, আবার আই হবে, নাকি আই হবে না? এটা কি সবাই বুঝছ কি বলছি? মানে এখানে এসে ভাগ হবে, আর এখানে তো সে কি একটা জায়গায় হইতেই তো হবে, তাই না? এরকম। তাহলে একটা জিনিস আমাকে বলো যে এইখানে কি হচ্ছে, দেখো এই আর ওয়ান এবং আর টু কিসে আছে, সিরিজে আছে, নাকি সিরিজে আছে না এই এই বর্তনীতে? আমাকে একটু দেখ বলো, তোমার সিরিজে আছে না এখানে, বা শ্রেণী, বা সিরিজ বা শ্রেণী সমবায়। এখন এখানে দেখো আর ওয়ানের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে আমাকে বলো তো, বলো আর ওয়ানের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, আই পরিমাণ তড়িৎ যাচ্ছে না? আর টুর ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, এই সেম আই পরিমাণই যাচ্ছে না? তাহলে এখান থেকে কি বলতে পারি আমাকে বলো তো, আমি কেন এই কথাটা বললাম, আমি কি উদ্দেশ্যে কথাটা বললাম? তাহলে আমি বলি, যখন দুইটা বা তিনটা রোধ শ্রেণী বা সিরিজ সংযোগে থাকে, তখন প্রতিটি রোধের ভেতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এই কথা বুঝছো? আচ্ছা, এখন আমাকে তোমরা এটা আমাকে বলো, আর ওয়ান এবং আর টুর ভেতর দিয়ে আই পরিমাণ তড়িৎ যাচ্ছে না? এখন দেখো তাহলে আর ওয়ান, আর ওয়ান এবং আর টু এখানে কিসে আছে, সিরিজ না সমান্তরালে? তাহলে সিরিজে থাকলে আমি কি বলতে পারবো, যখন দুই বা ততোধিক রোধ সিরিজ সংযোগে থাকবে, তখন প্রতিটি রোধের ভেতর দিয়ে সে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এটাই বলছি, এই দুটার ভেতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে না? মানে তড়িৎ কি এখানে আর আর ওয়ানের ভেতর দিয়ে একটা, আর টুর ভেতর দিয়ে একটা, এরকম হয়েছে? তো এটা এই কথাটা আমি বলছি, এখন বুঝছো? সংজ্ঞা না আমি বলি, যে তোমার তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি নিজেই বুঝবা। তুমি আমাকে বলো যে আর ওয়ান এবং আর টু দুটার ভেতর দিয়ে একই পরিমাণ তড়িৎ যাচ্ছে না, এখানে কি আই ওয়ান আই টু হয়েছে? তাহলে তুমি কি, তুমি কিভাবে কথাটা বলবা, তুমি আমাকে বলো, তুমি বলো আমি শুনি, বলো। সমস্যা নেই, ভুল হলে আমি কারেকশন করে দেবো, তুমি বলো আমাকে। তুমি শুরু করো যে আর ওয়ান এবং আর টু এ রোধ সিরিজ সংযোগে আছে, কি সংযোগে আছে এখানে,
সিরিজে আছে না? তাহলে তাদের মধ্যে একই পরিমাণ তড়িৎ যাচ্ছে না? আমি এই কথাটাই বলছি, যখন দুই বা ততোধিক রোদ সিরিজে থাকবে তখন তাদের ভেতর দিয়ে, প্রতিটি রোদের ভেতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। আমার কথা বুঝছো? এখানে এসে দেখো তো, আর ওয়ান, আর টু এবং আর থ্রি কি সমান্তরালে আছে না তিনটা? তাহলে যখন সমান্তরালে থাকবে তখন এই দেখো তিনটা, এই আর ওয়ানের ভেতর দিয়ে কিছু পরিমাণ তড়িৎ গেছে, এই আর টুর ভেতর দিয়ে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, আর থ্রির ভেতর দিয়ে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত, আলাদা আলাদা হয়েছে না? তাহলে সমান্তরাল সংযোগে থাকলে আমরা কি বলতে পারবো? প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত আলাদা আলাদা তড়িৎ প্রবাহিত হয়, বুঝছো কি না? এটা বুঝছো? দেখো তুমি দেখে, তুমি চিত্র দেখে বুঝতে পারতেছো বিষয়টা আর কি। হ্যাঁ, যে যখন তোমার হচ্ছে সমান্তরালে থাকবে তখন প্রতিটি রোধের ভেতর দিয়ে দেখো আলাদা আলাদা তড়িৎ যাচ্ছে, বুঝছো কি না বলো? সবাই এই দুটো পয়েন্ট ক্লিয়ার কিনা সবার বলো আমাকে। ওকে, তাহলে এখন আমি যদি তড়িৎ মেজার করতে চাই, মানে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন আমাকে কি দিতে হবে? এখানে অ্যামিটার কি দিতে হবে? অ্যামিটার কিভাবে দিব, সিরিজে না সমান্তরালে? তাহলে দেখো এটা অ্যামিটার, তাহলে আমি যদি এই সার্কিটে আমি দিই অ্যামিটারটা দিয়ে দিই আর কি, আমাকে বলো তাহলে এখানে আমি এখানে দিব নাকি এই পাশে দিতে পারো, সমস্যা নাই, সিরিজে দিলেই হবে আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে এই যে তড়িৎটা যে বের হবে, এই তড়িৎটা এসে এখান থেকে যখন পাস হবে অ্যামিটারের ভেতর দিয়ে, তখন আমরা অ্যামিটারে একটা এরকম কাঁটা থাকে আর কি। হ্যাঁ, এরকম কাঁটা থাকে, মানে ঘড়ির যেরকম ডায়াল থাকে না, এরকম অ্যামিটারের এক ডায়াল থাকে। এখন এটা মনে করো এদিকে কত, ওয়ান, এখানে মনে করো টু, এখানে মনে করো থ্রি। হ্যাঁ, এরকম, তাহলে এটা যখন এই ডায়ালটা টুতে থাকবে তখন আমি কী বুঝবো তড়িতের মান কত বলো? টু অ্যাম্পিয়ার। গুড, ভেরি গুড। এই কথাটাই আমি বলছি যে যখন এই, যখন এর ভেতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এখন যদি এখানে অ্যামিটারকে, অ্যামিটার যদি টু অ্যাম্পিয়ার এখানে দেখাই আর কি, তাহলে আমি কি বলবো এই বর্তনী দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, উৎপন্ন হয়েছে এখানে? টু অ্যাম্পিয়ার। ভেরি গুড, সবাই বুঝছো আমার কথা? ওকে, আর ভোল্ট মিটারের নিয়ম হচ্ছে, ভোল্ট মিটারটা তোমরা লাগাইতে হয় মানে সমান্তরালে, কিসে লাগাইতে হয়? এখন আমরা দেখি কিভাবে আমরা এই কাজটা করব। এখন যেমন ধরো যে এই দেখো, এই সার্কিটটা আমি মনে করে আঁকাইলাম, এখন আমি আমি একটা কথা বলছিলাম তোমরা মনে, মানে মনে আছে কিনা তোমাদের, যে তোমরা এটা তো মনে করো প্লাস, এটা মাইনাস, তাই না? এখন যদি ব্যাটারির যদি ভোল্টেজ যদি মনে করো 5 ভোল্ট হয়, তাহলে তাহলে এরা প্রতিটা বিন্দু এগুলো 5 ভোল্ট নাকি? যখন এটা পার হবে তখন চেঞ্জ হবে, এটা বলছিলাম কি না বলো? এখানে আলাদা, আবার এখানে এসে কিন্তু সবগুলো 0 ভোল্ট। কি ভোল্ট? এটা তো 0 নাকি? এখানে 5 মানে কি? এটা 5, এটা 0, ক্লিয়ার? এখন আসো, যে এখন হচ্ছে তুমি, আমি চাই এই এই দুইটা বিন্দু, মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মাপবো। কি মাপবো? তাহলে একটা ভোল্ট মিটার নিবো, এরকমভাবে ভোল্ট মিটারটা নিয়ে আমি সুন্দর করে কি করব, এই দুটা বিন্দুর মধ্যে সমান্তরালে দিব। কিভাবে দিব? এটা সমান্তরালে দিছি না, দেখো তো, মানে এই আর ওয়ান এবং ভোল্ট মিটারের একটা প্রান্ত এ বিন্দুতে, আবার আর ওয়ান এবং ভোল্ট মিটারের আরেক প্রান্ত দুইটা বি বিন্দুতে। তাহলে কিসে হলো, সমান্তরাল না তোমার সিরিজ? তাহলে এখন আবার আমাকে বলো, আমি যদি আর টুর দুইটা বিন্দুর মধ্যে যদি বিভব, মানে বিভব পার্থক্য মেজার করতে চাই, তাহলে এখানে আমি ভোল্ট মিটার লাগাবো একটা, সমান্তরালে দিব না? ওকে,
এখন আমাকে বলো ভোল্টমিটারের কাজটা কি? ভোল্টমিটার এখন সেমভাবে অ্যামিটারের মতো একটা কাটা থাকে, কী থাকে, এরকম দাগ কাটা থাকে, মনে করো 1 2 3 এরকম। হ্যাঁ, এখন আমাকে বলো যখন এখানে লাগাইলাম, যদি আমার এখানে বিভবটা এখানে 3 থাকে আর কি, এই ভোল্টমিটারে কাটা, তাহলে আমি কি বলবো এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? 3 ভোল্ট। এখন আমাকে বলো এ বিন্দুর বিভব বেশি না বি বিন্দুর বিভব বেশি? তাহলে বিভব পার্থক্য কি লিখবো? ভি এ মাইনাস ভিবি লিখবো না? ইকুয়াল কি লিখবো? 3 লিখবো না? বুঝছো কি না? তুমি তো পার্থক্য বের করছো 3 ভোল্ট এই যে এখান থেকে। হ্যাঁ, তাহলে ভি এ মাইনাস ভিবি তুমি কত লিখবা? 3 লিখবা। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? এখান থেকে তুমি আরেকটা জিনিসও বের করতে পারো। কি বের করতে পারো বলো তো? আচ্ছা, তুমি তুমি মনে করো এ বিন্দুর বিভব তো তুমি জানো অলরেডি, এ বিন্দুর বিভব কত আমাকে বলো তো, কে পারবা? এ বিন্দুর বিভব কত? এই যারা কত হবে বলো তো? না, এ বিন্দুর, এ বিন্দু না 5 ভোল্ট। আমি তোমার কি বলছি, এগুলো সবগুলো তো 5 ভোল্ট, এগুলো সবগুলো তো 5 ভোল্ট। তাহলে এর বিভব হচ্ছে 5 ভোল্ট। আমি যদি বি বিন্দুর বিভবটা বের করতে চাই, তাহলে আগে পার্থক্যটা বের করে এখানে 5 বসাবো 3, তাহলে ভিবির মান কত হবে? 2 হবে না বলো? 2 হবে কি না? তাহলে আমি এখান থেকে বি বিন্দুর বিভব বের করে ফেলতে পারবো কত ভোল্ট। হ্যাঁ, তো এতটুকু কমপ্লিকেশানে যাওয়ার দরকার নেই, আমি দেখবো তোমাদের বোর্ডে কী আসছে, তারপরে এসবে আসবো। বাট নিয়মটা হচ্ছে যখন তোমাদের দুইটা বিন্দুর মধ্যে তুমি বিভব পার্থক্য মেজার করতে চাইবা, তখন তোমাকে কী করতে হবে? ভোল্টমিটার লাগাইতে হবে। কীভাবে, সিরিজে না সমান্তরালে? গুড, এটা মনে থাকলে আমাদের এনএফআর কি, এটা মনে থাকলেই হবে। ক্লিয়ার সবার? এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে, মানে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এখন লাস্ট আজকের টপিক সেটা হচ্ছে ফিউজ। কি আমার আলোচনা করব? ফিউজ। কি আলোচনা করব বলো? এখন ফিউজটা কি? ফিউজ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ তার, একটা তার আর কি। হ্যাঁ, একটা তার। তাহলে ফিউজ আমি কেন ইউজ করবো সেটা আমি আগে বলে নেই। তো ফিউজের কাজটা কি? ফিউজের ভেতর দিয়ে যখন একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তখন এটা হচ্ছে, এটা মনে করো পুড়ে যাবে। কি হবে? পুড়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা দেখি কেন আমরা ফিউজটা ইউজ করবো আর কি। হ্যাঁ, এখন ফিউজ মনে করো তুমি এখানে একটা সার্কিট নিছো, নিয়ে তুমি এখানে মনে করো একটা বাল্ব লাগাইছো। কি লাগাইছো? তুমি তোমার বাসায় মনে করো, হ্যাঁ, এরকম বাল্ব। ওকে, এখান থেকে তোমার কি হচ্ছে, তড়িৎ এসে তোমার এখানে বাল্বটা জ্বলবে, এখানে কি হবে, জ্বলবে। হ্যাঁ, এখন মনে করো এই বাল্বের একটা রেঞ্জ আছে, মানে তার একটা লিমিট আছে। আমি ধরলাম যে এই বাল্বের ভেতর দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, হ্যাঁ, তখন এই বাল্বটা কি হবে, নষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝছো? একটু ভালো করে বুঝো, এটা আমি বলে দিলাম যে এই বাল্বের ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বাল্বটা পুড়ে যাবে। তো আমাকে কি করতে হবে? তো আমাকে সবসময় চেক করতে হবে এখানে যেন 5 অ্যাম্পিয়ার না যায়, নাকি, তাই না? মানে 5 অ্যাম্পিয়ারের কম এই দিক দিয়ে প্রবাহিত হয়, তাই না? এখন এটা আমরা কীভাবে বুঝবো, এটা হচ্ছে কোশ্চেন। তখন আমরা করব কি, এখানে মনে করে আমি একটা ফিউজ লাগাবো। কি লাগাবো? এটা মনে করে ফিউজ আমি লাগাইলাম, এবং এই আমি বলে দিলাম এই ফিউজের হচ্ছে ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ফিউজটা তোমার পুড়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন দেখো সুবিধাটা কি, যখন এখানে তো 4 অ্যাম্পিয়ার গেলে তো সমস্যা না, ফিউজ ঠিক থাকবে আমার, তাহলে বাতিও ঠিক থাকবে। এখন যদি 5 অ্যাম্পিয়ার প্রবাহিত হয় এখানে, তখন এই আমি আগে বলছি এই ফিউজের ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার গেলে ফিউজটা পুড়ে যাবে, তখন এই ফিউজটা কী হয়ে যাবে, পুড়ে যাবে। তখন 5 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়ে গেছে, তখন আমার কী হবে, জায়গাটা ফাঁকা হয়ে যাবে না পুড়ে গেলে বলো তো? তখন তো এদিক দিয়ে তড়িৎ তো প্রবাহিত হবে না, তড়িৎ প্রবাহিত হবে, তখন আমার এই বাতিটা কী হবে, বাতিটা আমার হচ্ছে নষ্ট হবে না। আমার কথা বুঝছো কি না?
তাহলে ফিউজের কাজ কি? আমার যন্ত্রপাতিকে রক্ষা করা। কি করা? তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে, এখন এটা তোমরা বলতে পারো, আচ্ছা আমার বিভিন্ন মানের ফিউজ আছে আর কি, আমি একটু ব্যাখ্যা করি। যেমন হচ্ছে বাতি, ফ্যান, এগুলোর হচ্ছে এগুলোর ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। হ্যাঁ, তো এগুলোকে রক্ষা করার জন্য আমাকে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগবে বলতো? বাতি এবং ফ্যান এগুলোকে রক্ষা করার জন্য আমাকে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগবে বলো? 5 অ্যাম্পিয়ার। এখন মনে করো ইলেকট্রিক কেটলি তোমরা যেটা দেখছো, বা তোমরা ধরো যে আমি বলি, এদের হচ্ছে 15 অ্যাম্পিয়ার তোমার মনে করো রেঞ্জ আর কি, মানে এর ভেতর দিয়ে 15 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ গেলে ওই ইলেকট্রিক কেটলিটা নষ্ট হবে। তাহলে আমাকে এখন বলো যে আমরা এইটাকে রক্ষা করার জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ আমরা ইউজ করব? 15 অ্যাম্পিয়ার। ভেরি গুড। 15। এখন কথা হচ্ছে আমি মনে করো এখানে আমি ইলেকট্রিক কেটলি নিলাম, মনে করো এটা মনে করো কেটলি, হ্যাঁ ইলেকট্রিক চুলা আর কি। ওকে, ভালো করে বুঝো, হ্যাঁ এখানে ইলেকট্রিক চুলা এটা, হ্যাঁ। এখন এখানে এর ভেতর দিয়ে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারে? 15। 15 বেশি হলে কী হবে? নষ্ট হয়ে যাবে। 15 হলে কী হবে? 15 হলে নষ্ট হবে। তাহলে এটাকে রক্ষা করার জন্য আমি কত অ্যাম্পিয়ারে ফিউজ দিব? 15 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখন মনে করো আমি সামহ 15 অ্যাম্পিয়ার না দিয়ে আমি যদি এখানে 20 অ্যাম্পিয়ারে ফিউজ দিই মনে করো, হ্যাঁ 20 অ্যাম্পিয়ারে ফিউজ দিই, তাহলে আমার এখানে কি এটা কাজ করবে কি করবে না বলো আমাকে? করবে না। কেন করবে না ব্যাখ্যা করো তো। 20 অ্যাম্পিয়ার দিলে তো সেটা পড়ে যাবে। না না, এটা হচ্ছে আমি বলি তোমাদের একটু ভালো করে বুঝো, আমার এখানে এই কেটলির ভেতর দিয়ে 15 অ্যাম্পিয়ার গেলে নষ্ট হবে বলে দিচ্ছি, হ্যাঁ। তো এখন ফিউজ এখন এখানে যদি, তার মানে কি আমি 15 অ্যাম্পিয়ার দিক দিয়ে যাইতে দিব না, দিব যাইতে দিব? তাহলে এখন আমি তো এখানে বলে দিচ্ছি এটা ফিউজ হচ্ছে ফিউজ 20 অ্যাম্পিয়ার, তার মানে 15 অ্যাম্পিয়ার তো ফিউজের ভেতর দিয়ে ইজিলি পার হয়ে যেতে পারে, পার হইতে পারে না, কারণ এটা তো 20 অ্যাম্পিয়ার হলে তখন পুরবে, 15 অ্যাম্পিয়ার হলে কি পুরবে? তখন তো ওই মনে করো 16 অ্যাম্পিয়ারও তো ইজিলি পার হবে, কারণ কি ফিউজ এখানে যদি 20 অ্যাম্পিয়ার ফিউজ বলছে তার মানে কি 20 অ্যাম্পিয়ারের ছোটো যে কোনো কিছু সে পার করে দিবে, হ্যাঁ। তাহলে এখন সে যদি 16 অ্যাম্পিয়ারের তড়িৎ মনে করো পার করে দেয়, তাহলে তো এটা তো নষ্ট হয়ে যাবে কেটলিটা, তাহলে তো উদ্দেশ্য তো আমার সফল হইলো না, সফল হইলো? তাহলে আমাকে কি করতে হবে, আমার যে যন্ত্র আমি রক্ষা করতে চাই সেই যন্ত্রের আগে আমি দেখব যে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হইতে পারে, সেই মানের ফিউজ আমাকে ইউজ করতে হবে। এর চেয়ে কম বা বেশি মানের ফিউজ ইউজ করলে আমাদের কাজ করবে না। আমার কথা বুঝছ? জি স্যার। ওকে, তাহলে আমাদের ফিউজ সম্পর্কে আইডিয়া ক্লিয়ার। তাহলে এই চ্যাপ্টার আমার শেষ, আমরা হচ্ছে এখন ক্রিয়েটিভ কোশ্চিন করবো নেক্সট দিন থেকে, হ্যাঁ বুঝছো কি না? হ্যাঁ স্যার।